লকডাউন একুশ দিনের শোনার পর থেকেই আমরা অনেকে বাজারে ভিড় করছি বাড়িতে অনেক অনেক জিনিস এনে জড়ো করে ফেলছি যাতে এই একুশ দিনে আমাদের অসুবিধে না হয় হ্যাঁ অনেক মানুষ তারপরেও খুবই সংকটে আছেন তারা কি করে তাদের রসদ পাবেন আমরা জানি না তাই নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে কিন্তু এই মুহূর্তে আমরা আমাদের নিজেদের বাড়ির ঘরগুলোকে যতটা পারি সমৃদ্ধ করবার চেষ্টা করছি করছি কিন্তু স্বস্তি পাচ্ছি না করছি কিন্তু সংকিত থাকছি আরও যদি ফুরিয়ে যায় তাহলে কী হবে এইখান থেকে আমার মনে হয় আমরা একটা মানসিক এক্সারসাইজ একটু শুরু করতে পারি আমি ব্যক্তিগতভাবে শুরু করে যে তাই জন্য আপনাদের সঙ্গে সেটা ভাগ করতে চাইব আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অবস্থা থাকবে সেগুলো পাওয়া যাবে সেটা বলা হচ্ছে বারংবার কিন্তু কোনটা সত্যি প্রয়োজনীয় আর কোনটা অতটা প্রয়োজনীয় নয় আমরা ভেবেছি কি কখনো আসুন তো একটু ভাবি দুটো তালিকা প্রস্তুত করার কথা ভাবি এক হচ্ছে সেই সমস্ত সামগ্রীর তালিকা যা না হলেই নয় যা আপনার জন্য অপরিহার্য আর সেই সমস্ত সামগ্রিক তালিকা যা না হলেও হয় যার প্রতি আপনার নির্ভরতা আছে যা আপনার অভ্যেসের অংশ কিন্তু অতটা জরুরি নয় এই দুটি তালিকা যদি আমরা একটু প্রস্তুত করতে পারি তাতে বেশ কিছু সুবিধা আছে এক হচ্ছে এই না হলেও নয়ের তালিকা থেকে যখন কিছু ফুরোতে শুরু করবে আমাদের ভেতর থেকে ততটা হাহাকার ডেসপারেশন আসবে না সেটা যদি একটু কম আসে তাহলে আমাদের ওই হারাই হারাই মনে হওয়া থেকে খুনি বাজারে গিয়ে জিনিসপত্র কিনে নেওয়ার প্রয়োজনটা কমবে সেই প্রয়োজন কমলে বাজারের দোকানে ভিড়টাও একটু কমবে কারণ আমরা একসঙ্গে অনেকটা কিনতে গিয়ে নিজেদেরও সমস্যা তৈরি করছি তো ক্রয় বিক্রয় পদ্ধতিটা সময় সাপেক্ষ হচ্ছে লম্বা লাইন হচ্ছে আর যে ভিড় এড়ানোর জন্য এত কাণ্ড সেটাই তো ব্যাহত হচ্ছে এই তালিকাটা একটু মাথায় রাখার আমরা চেষ্টা করবো পাশাপাশি খাদ্য নিয়ে মূলত আমাদের অনেক যুদ্ধ স্বাভাবিক কারণ পৃথিবীতে জন্মানোর পর প্রথম যে স্বাদটুকু আমরা পাই সে তো খাদ্যের মাতৃদুগ্ধের খাদ্যের সঙ্গে আমাদের আদিম অ্যাট্যাচমেন্ট এ অস্বীকার করে লাভ নেই কিন্তু এখন সেই জায়গাটা নিয়ে আমরা একটু মুশকিলে আছি কারণ আমরা দেখছি যে যোগানের জায়গাটা কোথাও কোথাও অসুবিধাতে পড়ছে আমরা ইনোভেটিভলি একটা জিনিস একটু করার চেষ্টা করি আমাদের যারা ভীষণ ভালো রাখতে পারেন এরকম ফেসবুকের বন্ধু বান্ধবরা আছেন তাদের কাছে আমার অনুরোধ এমন কোনো একটা রেসিপি একটু আমরা পোস্ট করবার চেষ্টা করব। আমাকে এই তালিকা থেকে বাদ দিন প্লিজ কারণ আমি এই শিল্পে একেবারেই পটু নই এমন কোনো রেসিপি যে রেসিপিতে একটি আইটেম বানানো হবে এক পদের রান্না এবং সেটা খেতে ভালো হবে অনেক অনেক উপাদান লাগবে না একটু মাথা খাটিয়ে আমরা বার করিত যাতে অনেকগুলো পদ আমরা এক্ষুনি রান্না করে না ফেলি অথচ আমাদের জিভের একঘেয়ে কাটে অল্প উপাদানের একটা পদের রেসিপি একটু ভাবুন একটু আসুন শেয়ার করি আমরা তাতে আমাদের এক্ষুনি অনেকটা খাদ্য সামগ্রী ব্যবহার করে রান্নাবান্না করবার প্রবণতাটা হয়তো একটু নিয়ন্ত্রিত হবে আরেকটা অনুরোধ আপনাদের করব আমি নিজে খুব উদ্বিগ্ন হয়ে রয়েছে এমন অনেক মানুষের জন্য যাদের কাছে কীভাবে এই সামগ্রী পৌঁছবে আমরা জানি না আমার ভালো লাগছে কেউ কেউ তাদের ফোন নাম্বার শেয়ার করেছেন যাদের পক্ষে গাড়ি নিয়ে পৌঁছানো সম্ভব তারা সেটা করছেনও সেই সমস্ত বাড়িতে পৌঁছে দেওয়া নিয়ে আমাদের যারা সহায়ক অন্তত আমাদের পরিচিত যে যে মানুষগুলি আমাদের বাড়িতে কাজে আসতেন যাদেরকে আমরা ছুটি দিয়েছি সাধারণত তাদের যে মাসের মাইনে সেটা আমরা মাসের গোড়ায় তারা আসতেন তাদের হাতে দিতাম মূলত এই পদ্ধতি অবলম্বন করতাম তাদের অনেকেরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট আছে একটু যদি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আমরা একটু নিতে পারি বা তাদের যদি পেটিএম অ্যাকাউন্ট থাকে সেই নাম্বারটা যদি আমরা একটু পাই আপনারা একটু অনলাইন তাদের মাইনেটা ট্রান্সফার করে রাখুন অন্তত পক্ষে যাতে তারা নিজেরা সেই টাকাটি অ্যাক্সেস করতে পারে এই মুহূর্তে আমরা আমাদের তরফ থেকে যতটা সম্ভব একটু একে অপরের পাশে দাঁড়াই আসুন তার কারণ যতই সংকট বাড়বে যত আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন প্রশ্নচিহ্ন ঝুলবে আমরা প্রবৃত্তিগতভাবে একটু স্বার্থপর হয়ে যেতে পারি এটা তো মনুষ্য প্রবৃত্তি সারভাইভাল অব দ্য ফিটেস্ট এই প্রবৃত্তিগুলির প্রতি আমাদের সচেতন হতে হবে শুধুই আমার ভাড়ার ঘর শুধুই আমার ভালো থাকা শুধুই আমার পরিবারের সুরক্ষা আমাদের সেটা নিয়েই বেশি দুর্ভাবনা থাকবে ঠিকই কিন্তু একটা বড় শত্রুর দীর্ঘদিনের মোকাবিলায় এই মুহূর্তে যদি আমরা একে অপরের সঙ্গে না দাঁড়াই আমরা কে কোথা দিয়ে ফেসে যাবো বলতে পারি না কিন্তু ভালো থাকুন